আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান পরিবেশ পরিস্থিতিতে সরকার কর্তৃক প্রণীত ডিজিটাল অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সর্বপ্রথম আমি আমার পরিচয়টা প্রদান করছি। দেখো আজকে আমাদের আমরা একটু ছবি লক্ষ্য করি, এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মানুষের পরিপাকতন্ত্র, এবং পরিপাকতন্ত্রে এইটা হচ্ছে আমরা জানি এটা লিভার অর্থাৎ যকৃৎ, আর এইটা হচ্ছে প্যানক্রিয়াস তথা অগ্ন্যাশয়। ইতিমধ্যে পরিপাকতন্ত্রে দুটো ক্লাস আমরা নিয়েছি, আশা করি তোমরা ইউটিউবে এটা তোমরা দেখেছ। আজ পরিপাকতন্ত্রে তৃতীয় ক্লাস, তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি? আজকে আলোচ্য বিষয় হচ্ছে মানবদের পরিপাকতন্ত্র, যেহেতু থার্ড ক্লাস সেজন্য লেখা হয়েছে তৃতীয় অংশ, এবং আজকে আলোচনা হবে যকৃৎ, অগ্ন্যাশয় এবং এছাড়াও অন্যান্য যে অংশগুলো রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা ক্লাসের সূচনা লগ্নে আমরা যকৃৎ নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে কি, যকৃৎ কি? যকৃৎ হচ্ছে আমাদের, এইটা হচ্ছে বক্ষ, এই হচ্ছে উদর। বক্ষ এবং উদরের ঠিক মাঝখানে রয়েছে ডায়াফ্রাম নামক পর্দা। এটা কর্ডাটা পর্বের ম্যামালিয়া শ্রেণীর একটা অন্যতম বৈশিষ্ট্য। এই ডায়াফ্রাম পর্দার ঠিক নিচে প্রত্যেকের ডান পার্শ্ব বরাবর অর্থাৎ এই সাইড বরাবর এখানে যে সর্ববৃহৎ যে অঙ্গাণুটা দেখা যায় সেটাকে আমরা যকৃৎ বলি। তাহলে সংজ্ঞাটা তারা এভাবে, ডায়াফ্রামের নিচে পাকস্থলীর ডান পাশে সর্ববৃহৎ যে অঙ্গাণুটা দেখা যায় তাকে আমরা যকৃৎ বা লিভার বলে থাকি। এই লিভারের কতটুকু ওজন হতে পারে? আমরা সাধারণত দেখতে পাই প্রাপ্তবয়স্ক একজন মানুষের ক্ষেত্রে এই লিভারের ওজনটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1.5 কেজি থেকে 2 কেজি, তবে স্ত্রীলোকের ক্ষেত্রে কিছুটা কম। এবং এখানে অনেক সময় 2.25 কেজি অর্থাৎ 2.25 কেজিও ওজন বিশিষ্ট এই লিভার দেখতে পাওয়া যায়। তবে বাংলা একটা প্রবাদ রয়েছে যে আমরা বলে থাকি সাধারণত, যার সাহস বেশি তার কলিজা বড়, একটা প্রবাদ রয়েছে। আসলে সাহসের বেশির সাথে কলিজার বড় কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার? এখন আমরা দেখব যকৃতের বাহ্যিক এবং এর অভ্যন্তরীণ গঠন। যকৃতের আমরা একটা ছবি দেখি, এই দেখতে পাচ্ছি যকৃতের একটা পূর্ণাঙ্গ ছবি। এখানে আমরা দেখতে পাই যকৃতের এখানে লেখা রয়েছে প্রধানত 4টি অংশ। এখানে একটু ক্লিয়ার করি, আসলে সত্যিকার অর্থে যকৃতের প্রধানত 2টি অংশ। এক হচ্ছে আমরা দেখতে পাই এই যকৃতের ডান অংশ, আর রয়েছে কোনটা, যকৃতের বাম অংশ। ক্লিয়ার? এখানে আরো একটু ক্লিয়ার করে বলি, ডান অংশ বাম অংশ এইটা হচ্ছে তোমার যকৃতের সম্মুখ ভাগ, এইটা হচ্ছে যকৃতের সম্মুখ ভাগ। আর আমরা যকৃতের পশ্চাৎ ভাগ কোনটা, পশ্চাৎ ভাগ আমরা এখানে দেখতে পাই এখানে কোয়াড্রেট অংশ, আর কাছে কোনটা, কোয়াড্রেট অংশ। অর্থাৎ আমরা যদি এইভাবে দাঁড়ায় থাকি তাহলে সামনের দিকে যে দুটো অংশ দেখতে পাবো, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ডান পাশে থাকে ডান অংশ, বাম পাশে থাকে বাম অংশ, সম্মুখ ভাগে। ঠিক এর পিছনে দিকে আমরা আরো 2টি অংশ দেখতে পাই। আমরা যদি ছবিটার ক্ষেত্রে দেখি, এখানে অবশ্য ছবিতে যেটা দেখা হয়েছে শুধুমাত্র ডান অংশ এবং বাম অংশটা ভালোভাবে বোঝানো হচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে তোমার ডান অংশ, লিভার রাইট লোব লেখা রয়েছে, আর এইটা হচ্ছে লে অর্থাৎ বাম অংশ। আমরা যদি একটু ছবিটা দেখি, এখানে লক্ষ্য করো যে এইটা হচ্ছে তোমার ডান অংশ, এইটা হচ্ছে তোমার বাম অংশ, আর
এইটা হচ্ছে তোমার কোয়াড্রেট অংশ আর এইটা হচ্ছে তোমার কোয়াড্রেট অংশ। তাহলে এখানে কোনটা আমরা একটু ইন্ডিকেট করি, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে চার। তাহলে এইটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, আর এইটা হচ্ছে চার। তার অর্থ এই দাঁড়ালো, এইটা ডান অংশ বাম অংশ, আর এই দুটো হচ্ছে পিছনের কোয়াড্রেট অংশ কোয়াড্রেট অংশ। তাহলে বলার অপেক্ষা রাখে না, কোয়াড্রেট অংশটা সব থেকে ছোট আর এই ডান অংশটা সব থেকে বড়। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো যকৃতের যে ভাগগুলো রয়েছে। এরপর যকৃতের আমরা এই প্রত্যেকটা অংশের অর্থাৎ অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখা যায়, প্রত্যেকটা অংশ অনেকগুলো লোবে বিভক্ত। লোবগুলো আমরা একটু পরের ছবিতে দেখি। আমরা দেখো আমরা এখানে যকৃতের লোব, তোমরা এখানে যকৃতের একটা অংশটাকে কেটে সেটা পাতলা স্লাইস করে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করি অর্থাৎ পিএস অর্থাৎ প্রস্থ সেল ক্রাউনকা সেকশন অফ লিভার যেটা আমরা প্রত্যক্ষ করি, তাহলে আমরা এরকম কতগুলো লোবে দেখতে পাবো, এরকম কতগুলো লোব দেখতে পাবো, ক্লিয়ার? এইরকম কতগুলো লোব দেখতে পাবো, অনেক লোব দেখতে পাবো। যেমন এখানে আমরা একটা লোব দেখতে পাচ্ছি, এটা কালার পিকচার, একটা লোব, আর এখানে আমরা একটা লোব সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার। তাহলে এই যে লোবগুলো প্রত্যেকটা লোবে মাঝখানে রয়েছে কেন্দ্রীয় শিরা, এই এখানে এই প্রত্যেকটা লোবের মাঝখানে থাকে কেন্দ্র শিরা, যেটা আমরা এখানে ইন্ডিকেট করেছি, এখানে ইন্ডিকেট করে আছি, এবং এই কেন্দ্র শিরা দ্বারাই এই যকৃতটাকে চিহ্নিত করা হয়, শনাক্ত করা হয়। এরপর আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে এই কেন্দ্র শিরার চারিপাশে কেমন মাকু আকৃতির, অনেকটা মাকু আকৃতির কোষ কেমন ভাবে খুব ঘন সন্নিবেষ্ট ভাবে একেবারে গায়ে গায়, হ্যাঁ, সাইকেলের চাকার স্পোকের ন্যায় এরকম ভাবে সজ্জিত থাকে, যেটা আমরা এখানে দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এখানে দেখতে পাচ্ছি এটা ঘনভাবে গায়ে গায়ে সজ্জিত থাকে। উল্লেখ্য প্রত্যেকটা কোষকে বলা হচ্ছে হেপাটিক সেল, এবং আরো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই প্রত্যেকটা কোষে স্পষ্ট নিউক্লিয়াস রয়েছে, এবং প্রত্যেকটা কোষে অন্যান্য সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুগুলো থাকার দরকার সব কিছু রয়েছে। তবে একটা কথা না বললে নয় যে এই যকৃত কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা প্রায় 1000 তারও বেশি, কারণ আমরা সাধারণ ক্ষেত্রে জানি প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত, 400 থেকে 450 থাকে। কিন্তু এক্সেপশনাল যে এই যকৃত কোষের মাইটোকন্ড্রিয়ার সংখ্যা আমরা এখানে অনেক দেখতে পাই, 1000-এর বেশি দেখতে পাই। আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এরপর দেখ এখানে আমরা একটা লোব আর একটা লোব, এই যে পাশাপাশি ভাবে অবস্থিত লোবের এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি সাইনুসয়েড অঞ্চল। যেমন আমরা এখান থেকে বলছি এইটা হচ্ছে সাইনুসয়েড অঞ্চল। তাহলে এখন এই যকৃতে অর্থাৎ এই হেপাটিক সেলের এই সাইনুসয়েড অঞ্চল এর ফাঁক দিয়ে প্রবাহিত ছোট ছোট নালীগুলো যেটাকে বলা আছে হেপাটিক নালী, এই ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো পরিবাহিত হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো পরিবাহিত হয়ে তারপর পরস্পরের সাথে সংযুক্ত হয়ে এই যকৃতের ডান অংশের উপর অর্থাৎ এই যকৃতের ডান অংশের উপর অবস্থিত কি রয়েছে, পিত্তথলি, এই পিত্তথলির সাথে সংযুক্ত হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যকৃতের প্রত্যেকটা কোষ থেকে নিঃসৃত রস অর্থাৎ জুস, যেটাকে বলা হচ্ছে পিত্তরস, সেই রসটা এসে যে জুসটা এসে এই পিত্তথলিতে এখানে জমা হয়, এই পিত্তথলি। তাহলে আমরা এই গল ব্লাডার অর্থাৎ পিত্তথলিটা কোথায় অবস্থান করে, এই গল ব্লাডার বা পিত্তথলিটা অবস্থান করে যকৃতের ঠিক ডান অংশের উপর অবস্থান করে। এরপর এই পিত্তথলিটা এখান থেকে লক্ষ্য করো, এই পিত্তথলিটা থেকে আমরা এখানে ছবিটা একটু ক্লিয়ার করি, এখান থেকে দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো যেটা আসছে, এই থেকে আছে হেপাটিক নালী, ক্লিয়ার? এটা হচ্ছে হেপাটিক নালী, এই প্রত্যেকটা হেপাটিক সেল থেকে
এই জুসটা কালেক্টেড হয়ে এই একটা নালীর মাধ্যমে সেটা কোথায় এই পিত্তথলিতে এসে জমা হয়। তারপর এই পিত্তথলিটা এখানে লিখলাম পিত্তথলি, এইটা অভিন্ন নালীর মাধ্যমে, এই অভিন্ন নালীর মাধ্যমে এটা সরাসরি কার সাথে সম্পৃক্ত হয়েছে, এটা সরাসরি এখানে আমরা ডিওডেনামের সাথে সম্পৃক্ত হয়েছে। এই হচ্ছে ডিওডেনাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখি এই হচ্ছে ডিওডেনাম। এখানে একটা কথা বলা দরকার, এই পিত্তথলি থেকে পিত্তরস ডিওডেনামের সাথে সংযুক্ত হওয়ার পূর্বে এখান থেকে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় থেকে আগত এনজাইম এবং হরমোন এই উইসাং এই ডাকটাকে বলা হচ্ছে উইসাং ডাক, এই উইসাং ডাকের মাধ্যমে এই অভিন্ন পিত্তনালীর দ্বারা এই ভ্যাটেরা অ্যাম্পুলার দ্বারা সর্বশেষ ভ্যাটেরা অ্যাম্পুলার দ্বারা এই ডিওডেনামের সাথে সংযুক্ত। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো, এই পিত্তথলি থেকে পিত্তরস অভিন্ন পিত্তনালীর মাধ্যমে এখান থেকে বাহিত হয়ে সরাসরি ভ্যাটেরা অ্যাম্পুলার মাধ্যমে ডিওডেনামের সাথে সংযুক্ত। অবশ্য এখানে অগ্ন্যাশয় থেকে যে জুসটা নিঃসৃত হচ্ছে অর্থাৎ যে হরমোনটা নিঃসৃত হচ্ছে, যে এনজাইমটা নিঃসৃত হচ্ছে, সেটাও এই পিত্তনালীর মাধ্যমে সর্বোপরি এই ডিওডেনামের সাথে সংযুক্ত। আমরা এর পরের ক্লাসটা অর্থাৎ পরের টপিকটা আমরা যেটা আলোচনা করবো অগ্ন্যাশয়, সেটা তোমরা বুঝতে পারবে এই বিষয়টা। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে যকৃতের গঠন। এখন এই পিত্তরসের কি উপাদানগুলো রয়েছে আমরা একটু দেখি। পিত্তরসের দেখো পিত্তরসের উপাদান, পিত্তরসের যে প্রধান উপাদান হচ্ছে পিত্তরঞ্জক, পিত্তলবণ, আর হচ্ছে কোলেস্ট্রল। এই পিত্তরঞ্জক যেমন এখানে আমরা উল্লেখ করেছি বিলিরুবিন, এবং এখানে এই পিত্তরঞ্জক পিত্তলবণ কোলেস্ট্রল, এখানে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে যদি কখনো দেখা যায় পিত্তলবণটা খুব কম পরিমাণে নিঃসৃত হয়, ঠিক আছে, অর্থাৎ কম পরিমাণে যদি নির্গত হয় নিঃসৃত হয় তাহলে দেখা যাচ্ছে কোলেস্ট্রলটা সেগমেন্ট হিসেবে পড়ে এবং যার ফলশ্রুতিতে পাথর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্লিয়ার? তাহলে পাথর হওয়ার একটা কেমিক্যাল স্ট্রাকচার বা কেমিক্যাল গঠন রাসায়নিক গঠনটা ঠিক এরকম ধরনের। যাই হোক, এবার আমরা যকৃতের কাজটা আমরা ফাংশনটা বলবো। যকৃতের এখানে আমরা বলছি পিত্ত ক্ষরণ করে, যকৃতের বহুবিধ কাজ রয়েছে, তবে পরিপাক তন্ত্রের ক্ষেত্রে এর কাজ হচ্ছে যেহেতু এই পিত্তরস খাদ্য প্রকৃতিকে অম্ল থেকে ক্ষারীয়তে পরিণত করে। ইতিমধ্যে আমরা গত ক্লাসে পাকস্থলীর স্ট্রাকচার বলেছিলাম, সেখানে আমরা জেনেছিলাম ওখানকার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে খাদ্যের প্রকৃতি অম্লীয় থাকে, যার ফলে আমরা লিপিড জাতীয় খাদ্য কোনো পাচন ঘটাতে পারি না। এমনকি অন্যান্য যে খাদ্য বিশেষ করে প্রোটিন এবং কার্বোহাইড্রেট যে খাদ্যগুলো রয়েছে সেটা পরিপাক করতেও বেশ সময় সাপেক্ষ হয়ে থাকে। এই কারণে দেখা যাচ্ছে যে এই পিত্তরস খাদ্য প্রকৃতিতে অম্ল থেকে ক্ষারীয়তে পরিণত করে, যার ফলে লিপিড পাচন তার উপযোগী পরিবেশটা তৈরি হয়, এমনকি প্রোটিন এবং শর্করা পাচিত হওয়ার তখন দ্রুততর হয়ে থাকে। ক্লিয়ার? এরপরে আমরা আরো কি জানি যে এই যকৃতে আমাদের যে খাদ্য যে সার বস্তু অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে আমরা গ্লুকোজ প্রাপ্ত হই, প্রোটিন যেটা আমরা অ্যামিনো অ্যাসিড প্রাপ্ত হই প্রোটিন থেকে, আর লিপিড পাচিত যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, শরীরে এই সমস্ত সার বস্তু চাহিদা মেটানোর পর এই সার বস্তুগুলো কোথায় জমা থাকে? এই সার বস্তুগুলো জমা থাকে যকৃতে। এই এবং তারপর যকৃতে সেটা সঞ্চয় করে রাখে, আবার যদি শরীরে যদি প্রয়োজন হয় তখন আমরা দেখতে পাই যকৃত সেই সার বস্তু আবার দেহ কোষে সঞ্চারিত করে। আমরা যখন এর পরের ক্লাসে যখন যকৃতের জৈবিক প্রক্রিয়া বা যকৃতের সঞ্চয় প্রক্রিয়া যখন আলোচনা করব তখন এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে, আশা করা যায় তোমরা যকৃতটা বুঝতে পেরেছো। এবার আমাদের পরের টপিকে চলে যাব অগ্ন্যাশয়। আচ্ছা, অগ্ন্যাশয় কাকে বলা হয়? আমরা একটু আগে বললাম যকৃত, এখন অগ্ন্যাশয়টা হচ্ছে কোথায়?
অগ্নাশয় পাকস্থলীর ঠিক নিচে ডিওডেনাম থেকে শুরু করে পিলিহা পর্যন্ত বিস্তৃত পাতার ন্যায় যে অর্গানটা দেখা যায় সেটাকে আমরা অগ্নাশয় বলে থাকি। এই অগ্নাশয় একে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলা হয়ে থাকে, কারণ এটা এমন একটা গ্ল্যান্ড যেখান থেকে একদিকে হরমোন এবং অন্যদিকে এনজাইম মিশ্রিত হয়, এই জন্য আমরা অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে থাকি। ক্লিয়ার? এখন আমরা এই অগ্নাশয় কতটুকু দূরত্ব হয়ে থাকে, এই অগ্নাশয় দৈর্ঘ্য সাধারণত 12-15 সেন্টিমিটার এবং প্রস্থ দেখতে পাই সাধারণত 5 সেন্টিমিটার। ক্লিয়ার? আমরা অগ্নাশয়ের একটা চিত্র আমরা এখানে দেখি, তারপর আমরা দেখতে পাবো অগ্নাশয়ের বিভিন্ন অংশের গঠন। এখানে লক্ষ্য করো যে আমরা একটা অগ্নাশয় এখানে আসছি, এই অগ্নাশয়টা পাতার মতন একটা অঙ্গাণু, অনেকটা দেবদারু পাতার ন্যায় হতে পারে, এবং এই অগ্নাশয়ের এই প্রান্ত এখান থেকে 10-12-15 সেন্টিমিটার আর চওড়া আছে এভারেজে 5 সেন্টিমিটার। তা এখান থেকে এই অগ্নাশয়ের তিনটি অংশ, এই থেকে বলা হচ্ছে প্রসারিত অংশ, এই প্রসারিত অংশটাকে আমরা এই থেকে বলা হবে মস্তক, এরপর অগ্নাশয়ের এইটা হচ্ছে মাঝের অংশ, এই থেকে বলা হবে বক্ষ, এরপর এইটা অর্থাৎ এই অংশটাকে আমরা বলবো সরু অংশ, এই থেকে আমরা বলবো এখানে লেজ। এরপর একটা পাতার যেমন মধ্য শিরা থাকে, ঠিক তেমনি ভাবে অগ্নাশয়ের মাঝখানে রয়েছে মধ্য নালী। এই যে মধ্য নালী, এই মধ্য নালীটাকে আমরা কি বলবো, পুইসাং ডাক্ট। আমরা যদি পুইসাং ডাক্ট অর্থাৎ পুইসাং নালী, এই এই উইসাং ডাক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো এরকম ভাবে সৃষ্টি হয়েছে। পাতার যেমন মধ্য শিরা থেকে শিরা এবং উপশিরাগুলো সৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে এই উইসাং ডাক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো সৃষ্টি হয়েছে, এবং এই নালীগুলো আমরা দেখতে পাই, আমরা পরের ছবিতে চলে যাই, এই নালীগুলো শাখা প্রশাখা বিস্তার লাভ করে একেবারে প্রান্তের দিকে অর্থাৎ পরিধির দিকে বিস্তার লাভ করেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ক্ষুদ্র নালীগুলো এরা পরিধির দিকে পাতার কিনারার দিকে বিস্তার লাভ করেছে, ঠিক এরকম ভাবে অবস্থান করে। এখন এই সেই ক্ষুদ্র নালীর প্রান্ত ভাগে লক্ষ্য করো, এখানে আমরা একটু এই ছবিটা একটু বড় করে দেখি, এরকম ভাবে মনে করো এইটা হচ্ছে ক্ষুদ্র নালী প্রান্ত ভাগ, এই ছবিটা এইটা আমরা একটু হাইলাইট করে বড় করে দেখাচ্ছি, এরকম দেখা যায়। এই ক্ষুদ্র নালী প্রান্ত ভাগে আঙুরের গুচ্ছের ন্যায় অসংখ্য কোষ থাকে, এই কোষ গুচ্ছকে আমরা কি বলে থাকি, আঙুরের গুচ্ছের ন্যায় যে কোষ থাকে এই কোষ গুচ্ছকে আমরা বহিঃখোরা গ্রন্থি বলে থাকি, কারণ এখান থেকে খাদ্য পাচিত হওয়ার, বিশেষ করে সকল খাদ্য পাচিত হওয়ার এনজাইম নিঃসৃত হয়। যেমন কি কি এনজাইম আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, অগ্নাশয় বহিঃখোরা গ্রন্থি থেকে শর্করা পাচিত হওয়ার এখানে কয়েকটা এনজাইম লেখা আছে, অ্যামাইলেজ মল্টেজ, ঠিক আছে। এরপর প্রোটিন পাচিত হওয়ার এখানে আমরা অ্যামাইলেজ মল্টেজ এবং এখানে উল্লেখ করা রয়েছে ট্রিপসিন, তারপরে সে কাইমোট্রিপসিন অর্থাৎ এগুলো হচ্ছে তোমার প্রোটিন জাত খাদ্য পাচিত হওয়ার এনজাইম, কার্বক্সিপেপটাইডেজ এটাও প্রোটিন জাত খাদ্য পাচিত হওয়ার এনজাইম, এরপর সে লাইপেজ চর্বি জাত খাদ্য পাচিত হওয়ার এনজাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নাশয় থেকে সকল খাদ্য পাচিত হওয়ার এনজাইমটা নিঃসৃত হয়, তাহলে এইটা হচ্ছে তোমার বহিঃখোরা গ্রন্থি। অবশ্য লক্ষ্য করো এই যে বহিঃখোরা গ্রন্থির এই কোষগুলোর ফাঁকে ফাঁকে এরকম অনেক সময় একটু বাইরেও থাকতে পারে, কিছু বহুভুজাকৃতির বা ষড়ভুজাকৃতির এই কোষগুলো দেখা যায়। তাহলে এইটাকে আমরা যদি বলি, প্রথমটা বললাম বহিঃখোরা, আর এই যে পঞ্চ বা ষড়ভুজাকৃতির যে কোষগুলো দেখা যায় এইটাকে আমরা বলবো অন্তঃখোরা গ্রন্থি, এবং এর প্রত্যেকটা কোষকে বলা হয় আইলেটস অফ ল্যাংহানস।
निश्चित है देखते पाई विभिन्न प्रकार हरमोन निश्चित है कि हरमोन ग्लुकागन हरमोन हरमोन इन्सुलिन গ্যাস্ট্রিক সোমাটোস্ট্যাটিক এই হরমোনগুলো নিঃসৃত হয় এখানে আমরা মোটামুটি ভাবে সবাই হয়তো ইনসুলিন সম্পর্কে শুনেছে যেটা আমাদের রক্তে সুগার নিয়ন্ত্রণ করে অবশ্যই এখানে প্রত্যেকটা গ্লুকাগন এটাও কিছুটা শর্করা নিয়ন্ত্রণে কাজ করে আমরা এগুলো আমরা যখন যকৃতের বা সঞ্চয় ভূমিকা যখন আলোচনা করব বা ফাংশন সে সময় আমরা এটা ব্যাখ্যা করব আপাতত আমরা জেনে রাখলাম যে অগ্ন্যাশয় বহিঃকরা গ্রন্থি থেকে এনজাইম এবং অন্তঃকরা গ্রন্থি থেকে এই বিভিন্ন প্রকার হরমোন নিঃসৃত হয় এখন এই নিঃসৃত যা কিছু হয় তা এই ক্ষুদ্র ক্ষুদ্র নালীর মাধ্যমে লক্ষ্য করো ক্ষুদ্র ক্ষুদ্র নালীর মাধ্যমে কালেক্টেড হয়ে এই উইসান ডাককে পৌঁছায় উইসান ডাক থেকে এইবার আমরা এখানে চলে আসি এই উইসান ডাক থেকে এই এই হচ্ছে সেই অগ্ন্যাশয় এই হচ্ছে সেই উইলসন ডাক এবার উইলসন ডাক থেকে এই এনজাইম এবং হরমোন সেটা সরাসরি কোথায় পিত্তনালীর সাথে অ্যাড হয় এরপর অভিন্ন পিত্তনালীর মাধ্যমে এটা এই ভ্যাটেনা অ্যাম্পুলার দ্বারা এই ডিওডেনামে প্রবেশ করে তাহলে এই ডিওডেনামে প্রবেশ করে ক্লিয়ার আমরা এবার এই অগ্ন্যাশয়ের মোটামুটি ভাবে এই স্ট্রাকচারটা গঠনটা আমরা বললাম আমরা এর অ্যানাটমিক্যাল গঠনটা একটু দেখি আচ্ছা অগ্ন্যাশয় এখানে আমরা এর ভিতরে অর্থাৎ টিএস সেকশন ক্যাম্বার সেকশন অফ প্যানক্রিয়াস কি দেখা যায় এর ক্ষরণকারী কোষ গঠিত কেন্দ্রীয় গহ্বর এবং লোবিউল কতগুলো এন্ট্রি অর্থাৎ এখানে কতগুলো লোবিউল বিশিষ্ট আমরা এখানে দেখতে পাই যেটাকে আমরা ইংরেজিতে বলছি অ্যাসিনাস এবং এই লোবিউলগুলোর ফাঁকে ফাঁকে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ফাঁকে ফাঁকে এখান থেকে আমরা এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোনগুলো দেখতে পাচ্ছি যদিও ছবিটা একটু অস্পষ্ট রয়েছে হ্যাঁ তাও পরেও তোমরা আশা করি এটা বুঝতে পারছো এবং এখানে আমরা এই কোষগুলির ভিতরে রক্তনালী বা অগ্ন্যাশয়ের ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই এর ভিতরে কিছু যোজক টিস্যু আমরা এখান থেকে লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং বহিঃকরা গ্রন্থির কোষগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি অগ্ন্যাশয়ের ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই হচ্ছে তোমার অগ্ন্যাশয়ের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এবং যার মাধ্যমে যেটা একটু আগে বললাম যে হরমোন এবং এনজাইমগুলো এখান থেকে নিঃসৃত হয়ে সেটা উইলসন ডাক অর্থাৎ এই উইলসন ডাকের মাধ্যমে সরাসরি এই তোমার ডিওডেনামের ভিতরে প্রবেশ করে এরপর আমরা অগ্ন্যাশয়ের কাজ আমরা এর কাজটা বলতে গেলে বহিঃকরা এটা আমরা আগেই উল্লেখ করেছি তারপরে আমরা একটু বলি যে বহিঃকরা গ্রন্থি যেহেতু এনজাইম সেই জন্য আমাদের সকল প্রকার খাদ্য পাচিত হওয়ার এনজাইমটা এখান থেকে নিঃসৃত হয় আর অন্তঃকরা গ্রন্থিতে যে সমস্ত হরমোনের কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ গ্লুকাগন তারপর হচ্ছে ইনসুলিন যেটা আমাদের রক্তে বিশেষ করে কোষের শর্করা নিয়ন্ত্রণ করে তারপর গ্লুকাগন এটাও আমাদের শর্করাটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ঠিক আছে গ্যাস্ট্রিন হরমোন অর্থাৎ এই গ্যাস্ট্রিন হরমোনটা আমাদের পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে সেই গ্যাস্ট্রিক গ্রন্থির কাজটাকে প্রভাবান্বিত করে ক্লিয়ার এবং এখানে এই অগ্ন্যাশয়ের কাজগুলো আমি এখানে কিছুটা তোমাদের লিখে দিয়েছি আশা করা যায় এই অগ্ন্যাশয় এবং যকৃত সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো আমরা এরপরে সংক্ষিপ্তভাবে অন্য কিছু টপিক আলোচনা করব যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে হবে দেখো এবার আমরা এবার ইতিমধ্যে আমাদের পূর্বে দুটি ক্লাসে পরিপাকতন্ত্রের সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছে আজ এই টপিকসটা যদি আমরা আলোচনা করি তাহলে আলোচনাটা মোটামুটিভাবে শেষ পর্যায়ে অর্থাৎ পরিপাকতন্ত্রের গঠন সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি অন্ত অর্থাৎ এই অগ্ন্যাশয় অর্থাৎ পাকস্থলীর পরে এই সম্পূর্ণ এই অংশটা হচ্ছে অন্ত্রের অন্তর্ভুক্ত এবং এই অন্ত্রটার দুটি পার্ট আমরা এখানে দেখতে পাই একটা হচ্ছে ক্ষুদ্র অন্ত্র অর্থাৎ এই দিকে ইংলিশে বলা হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর এইটা হচ্ছে বৃহৎ অন্ত্র এই দিকে বলা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন
এই ক্ষুদ্রান্ত দৈর্ঘ্যটা কম না 6 থেকে প্রায় 7 মিটার লম্বা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পেঁচানো নালি এটা 6 থেকে 7 মিটার লম্বা হয়ে থাকে এই ক্ষুদ্রান্তের তিনটি পার্ট একটা সে ডিওডেনাম এই ডিওডেনাম কাছে A2 এই দেখতে কিছুটা ইউ আকৃতি যেখানে এসে যেখানে এই পিত্ত নালীটা অভিন্ন পিত্ত নালীটা এই ডিওডেনামের সাথে সংযুক্ত হয়েছে তারপরে অংশটা হচ্ছে বলা হচ্ছে জেজুনা এইটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্তের ভিতরে সবথেকে দীর্ঘ প্রায় 2.5 মিটার এরপরে ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশটাকে বলা হচ্ছে তোমার ইলিয়া এটা প্রায় 1.5 মিটার এই হচ্ছে ক্ষুদ্রান্তের স্ট্রাকচার তবে এখানে ক্ষুদ্রান্তের যে অ্যানাটমিক্যাল ভিতরের যে গঠনটা সেটা আমরা পরের স্লাইডে আমরা দেখব তারপরে একটা কথা বলে রাখি যেহেতু খাদ্য পাচকের এনজাইম গুলো এখানে যকৃত থেকে যকৃতের পিত্তরস থেকে এখানে মিশ্রিত হচ্ছে অগ্ন্যাশয় থেকে এখানে মিশ্রিত হচ্ছে ঠিক আছে সেই জন্য খাদ্যে বলতে গেলে সম্পূর্ণ পরিপাক ক্রিয়াটা এই ক্ষুদ্রান্তেই সম্পন্ন হয় এই বিষয়টা আমরা যখন পরিপাক প্রক্রিয়াটা যখন আলোচনা করব তোমরা নিশ্চয় বুঝতে পারবে এবার দেখো এই ক্ষুদ্রান্তের শেষ অংশ অর্থাৎ যেখানে ইলিয়ামটা সংযুক্ত হয়েছে কার সাথে ইলিয়ামের সাথে এই সেখানে একটা ফাঁপা মতো গহ্বর সৃষ্টি হয়েছে এই গহ্বরটাকে এটাকে বলা হচ্ছে শিকা এবং এই শিকা বা এখানে ছোট্ট একটা নালীর মতো অঙ্গাণু রয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স অর্থাৎ প্রত্যেকের ঠিক এই পাশে বরাবর এখানে অ্যাপেন্ডিক্স অংশটা দেখতে পাওয়া যায় এরপর আমরা এরপর এই বৃহদন্ত্রের এখানে আমরা আরেকটা একটু দেখি লক্ষ্য করো এই বৃহদন্ত্রের আমরা তিনটি অংশ বৃহদন্ত্রের দৈর্ঘ্য আমরা 2 মিটার শিকা কোড় পলাশা এই তোমার এখানে অ্যাপেন্ডিক্সের কথা বললাম শিকামের কথা বললাম এরপর আছে কোড় কোড়টা আছে এখানে দেখো এখান লক্ষ্য করো এখান থেকে বর্জ্য বস্তুটা আস্তে আস্তে নিচের দিক থেকে উপর দিকে যাবে তাহলে এই অংশটাকে বলা হচ্ছে ঊর্ধ্বমুখী কোড় এখান থেকে বর্জ্য বস্তু অর্থাৎ স্টুটা এখান থেকে আড়াআড়ি ভাবে যাবে এই জন্য এইটাকে বলা হয় অনুপ্রস্থ কোড় এরপর বর্জ্য বস্তু এখান থেকে নিচের দিকে নেমে আসবে এই জন্য নাম হচ্ছে নিম্নমুখী কোড় এবং এইখানে যে একটা ফাঁসের মতো তৈরি হয়েছে এই স্থানটাকে বলা হচ্ছে সিগময়েড কোড় রিমেম্বার যে এই ঊর্ধ্বমুখী কোড়ে এখানে ইকোলি নামক এক প্রকার পেরিট্রাইকাস ব্যাকটেরিয়া বাস করে পেরিট্রাইকাস ব্যাকটেরিয়া বাস করে এই ব্যাকটেরিয়া সে মিথোজিনী ব্যাকটেরিয়া কারণ ঈশ্বর আমাদের সকল খাদ্য পাচিত হওয়ার এনজাইম দিয়েছে ঠিকই কিন্তু আমরা সেলুলোজ জাতীয় খাদ্যটা পাচিত হওয়ার কোনো এনজাইম আমাদের না ঈশ্বর এটা আমাদের দেয় না তাহলে এই সেলুলোজটা খাদ্য কে পাচিত করে এই ইকোলি ব্যাকটেরিয়া ওই সেলুলোজটাকে ভেঙে ফেলে সেটা পাচিত করে ফেলে সেই জন্য বলতে পারি ইকোলি ব্যাকটেরিয়া আমাদেরকে উপকারী করে থাকে আবার ইকোলি ব্যাকটেরিয়াকে আমরা ওর খাদ্য দিয়েছি ওর বসবাসের সুবিধা দিয়েছি তার মানে ওকেও আমরা উপকার করছি তাহলে এই যে একে অপরের উপকার করা এটাকে আমরা কি রিলেশনটাকে বলতে পারি এটাকে বলা হচ্ছে মিথোজীবিতা ক্লিয়ার আমার মনে হয় মিথোজীবিতা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা এখানে দেখতে পাই এটা শেষ অংশ রয়েছে মহাশয় মলাশয়টা সাধারণত 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং মলাশয়টা ভিতরে অনেকগুলো প্যাপিলা গার্ড রয়েছে এবং যে গার্ডের মাধ্যমে এখানে এই মলের অন্তঃপ্রাচীর থেকে মলাশয়ের অন্তঃপ্রাচীর থেকে অর্থাৎ পানিটা শোষিত হয় এই মলাশয়ের শেষ দিকে রয়েছে এখানে ছিদ্র যেটাকে বলা হচ্ছে পায়ু এই পায়ু এটা দুটো কবাটিকা দ্বারা সৃষ্ট একটা হচ্ছে বহির্মুখী কবাটিকা আর একটা হচ্ছে অন্তর্মুখী কবাটিকা রিমেম্বার বহির্মুখী যে কবাটিকা এটা আমাদের ঐশ্বিক পেশী দ্বারা নিয়ন্ত্রিত যে কারণে প্রতি প্রত্যেকে স্বয়ংক্রিয় যে লেট্রিন কন্ট্রোল ব্রেকটা রয়েছে আমার মনে হয় জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা আরেকটা স্লাইড একটু চলে যাই এই দেখো এখান থেকে ক্ষুদ্রান্তের অন্তঃগর্ভ এটাকে যে আমরা স্মল ইন্টেস্টাইন করে বলে আসছিলাম সেখানে অন্তঃগর্ভের কতগুলো অংশ আমরা দেখতে পাই যে এখানে রয়েছে কি শিরশা স্থল একবারে বাইরে যেটা ব্ল্যাক আর হোয়াইট ছবিতে দেখতে পাচ্ছ তারপরে আছে অনুদৈর্ঘ্য পেশী স্থল তারপরে বৃত্তাকার পেশী স্থল তারপরে দেখা যাচ্ছে তোমার সাব মিউকাসাল পেশী স্থল তারপরে মাসকুলারি মিউকাসা তার সাব মিউকাসা মাসকুলারি মিউকাসা আর এইগুলো আছে সব হচ্ছে বিলাই কোষ ঠিক আছে এই বিলাই কোষের ফাঁকে ফাঁকে রয়েছে ছোট ছোট গবলেট কোষও দেখতে পাওয়া যায় এই বিলার কোষের কাজটা কি বিলার কোষের কাজ হচ্ছে যে খাদ্যের সার বস্তুগুলো শোষিত করে
ক্ষার বস্তু শোষিত করে, শোষিত হওয়ার পর সেটা আস্তে আস্তে রক্তের স্রোতে পাঠায়। তাহলে আমরা এখানে মোটামুটি ভাবে পরিপাক তন্ত্রের সমস্ত অংশগুলো বুঝতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা দেখো কি কতটুকু শিখলাম আজকে বা কতটুকু জানলাম, আমরা একটু প্রথম থেকে আবার একটু দেখি কি কি শিখলাম। আমরা আজ জানলাম মানুষের অগ্রাশয়ের গঠন ও কাজ জানলাম, মানুষের যকৃতের গঠন ও কাজ জানলাম, এবং অন্ত্রের বিভিন্ন অংশের সংযুক্ত গঠন এবং কাজ জানলাম। এবং এই তিনটি ক্লাসের মাধ্যমে আমাদের পরিপাক তন্ত্রের যে সমস্ত গঠন সেটা আপাতত শেষ হচ্ছে। আমাদের নেক্সট ক্লাস যেটা হবে সেটা হচ্ছে পরিপাক প্রক্রিয়া। এখন এই পরবর্তী ক্লাসে দেখার জন্য সবাইকে আবার আহ্বান করছি। এখন এই পর্যন্ত আজকে ক্লাস শেষ হওয়ার পথে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বাসার কর্তৃপক্ষের প্রতি সতর্ক রাখবে, বড়জনদের বা বৃদ্ধ মানুষদের সুস্থ লক্ষ্য রাখবে, এবং কিছু সময় পর পর 20 সেকেন্ড করে সাবান দিয়ে হাত ভালো করে ধুতে করবে। সবাইকে আবার ধন্যবাদ।